নওগাঁর মান্দায় 12 নম্বর কাশোপাড়া ইউনিয়নের তুলসীরামপুর গ্রামের মৃত উপেন্দ্রনাথ সাহার ছেলে রঞ্জিত সাহা, তার এক ছেলে সন্তান ও এক কন্যা সন্তান রয়েছে। কন্যা সন্তান একজন প্রতিবন্ধী, তার স্ত্রী 12 বছর আগে মারা যান। নিজের দুঃখ কষ্ট ভোলার জন্য সব সময় গুনগুন করে গান গাই, কিন্তু তার ভেতর থেকেই যে এরকম সুরেলা কণ্ঠস্বর ভেসে আসতে পারে সেটা ভাবতেই পারেন না এলাকার লোকজন। নওগাঁ জেলা প্রতিনিধি মোহসেন রেজার তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। আমজাদ সাংবাদিক নামে একজন তার ভিডিও তুলে ছেড়ে দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারপর থেকে নেট দুনিয়ায় ভাইরাল রঞ্জিত কাকু নামে পরিচিত তিনি। রাতারাতে সোশ্যাল মিডিয়ায় খ্যাত রঞ্জিত কাকু, তার সুরের জাদুতে মুগ্ধ এলাকার ছোট বড় সকলে। তার টুকিটাকি কাজের পাশে গানও নিত্যদিনের সঙ্গী, কিন্তু তার ভেতর থেকেই যে এরকম সুরেলা কণ্ঠস্বর ভেসে আসতে পারে সেটা ভাবতেই পারেন না এলাকার লোকজন। তার গলায় গানে ঘুরে তাকাতেই হয় পথ চলতি মানুষকে। এরই মধ্যে আমজাদ নামে একজন সাংবাদিক তার ভিডিও তুলে ছেড়ে দিয়েছেন সামাজিক মাধ্যমে। তারপর থেকেই নেট দুনিয়ায় ভাইরাল রঞ্জিত কাকু। টুকটাক কাজ করে আর গান গেয়ে এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রঞ্জিত কাকু। সঙ্গীত শিক্ষার কোনো প্রথাগত পাঠ না থাকলেও তুলসীরামপুর গ্রামের এই মানুষটি গান ভালোবাসেন, আর তার সুরের জাদুতে মুগ্ধ এলাকার ছোট বড় সকলেই। তার সাথে কোনো লোকের দেখা হলে শুনে নেন দুকলি গান। রঞ্জিত কাকু জানান, সে ঠোকঠাক কাজ করে তার সংসার চালায়, কিন্তু অভাবের সংসারেও ফণিতের কোনো আনন্দ নিয়ে আসে তার প্রাণের গান। গানের প্রতি চরম আগ্রহ থাকলেও আর্থিক অভাবে সে পথে পা রাখা সম্ভব হয়নি। পরে নিজের চেষ্টাতে এখন তার কণ্ঠে একের পর এক কালজয়ী গান যেন জীবন্ত হয়ে ওঠে, বলছেন ওই এলাকার মানুষ। নিত্য অভাব অনটনের মাঝেও গানই যেন তাকে নতুন করে জীবন সংগ্রামে টিকে থাকার প্রেরণা দেয়। স্কুল প্রাইমারি থেকে গান বাজনা, ছোট থেকে আমি গান পছন্দ করতাম, গান গাতাম, এখনো গায়ে চলি এরকম আনমনা ভাবে। আপনার বর্তমানে সাংসারিক পরিস্থিতি কেমন? সাংসারিক পরিস্থিতি আছে বাবা, ভালো মন্দ চলি, একটু হালকা পাতলা কাঠের ব্যবসা নিয়ে থাকি। এটাও দেখলাম যে আপনার বাসায় একটা সুন্দর একটা মেয়ে আছে। আছে, শোনা, প্রতিবন্ধী এক মেয়ে আছে। মেয়েটা কে দেখাশোনা করে? নিজেই করি, শোনা, সবকিছু নিজে, রান্না বাড়ি খাওয়া দাওয়া চলা ফেরা সবকিছু, সকালের সেবা যত্ন আমাকে করতে হয়, আমি করি, কোনো কিছু আমার ভারী লাগে না। ও কি শোনা,